বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আজকে আমরা একটি সুন্দর একটি বাড়ির ডিজাইন আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এটি আপনি চাইলে টিন শেডও করতে পারেন বা আপনি একটি ছাদ দিয়েও করতে পারেন। এই বাড়িটি অনেক সুন্দর কালার কম্বিনেশন করে রং করে এই কাজটি করা হয়েছে। দুইটি ফ্যামিলির জন্য একটি বাড়ি, বড় অথবা বড় ফ্যামিলির জন্য একটি বাড়ি, এটাকে দুইটি ফ্যামিলির জন্য এই বাড়িটা করা হয়েছে। আপনি দেখেন দুইটি পেরা রয়েছে এটির মধ্যে, এবং দেখেন এই বাড়িটির গ্রিলগুলো কিন্তু খুবই চমৎকার, অসাধারণ একটি বাড়ির ডিজাইন। দেখেন দুইটি পেরা দেওয়া হয়েছে দুটি ফ্যামিলির জন্য। আপনারা যদি চান দুটি ফ্যামিলির জন্য, দুই ফ্যামিলির জন্য এরকম একটি বাড়ি করতে পারেন। এই বাড়িটা কিন্তু দেখার মতো একটি বাড়ি, অনেক লম্বা জায়গার মধ্যে এই বাড়িটি করা হয়েছে। এই বাড়িটি করতে আপনার লম্বা জায়গা লেগেছে, প্রায় আপনি লম্বা জায়গা 60-70-80 ফুট দিয়েও করতে পারেন, কিন্তু প্রস্থে জায়গা লেগেছে, মূল গড়ে জায়গা লেগেছে 12 ফুট এবং বারান্দার জায়গা লেগেছে 5 ফুট। এই অতটুকু জায়গা নিয়ে কিন্তু এই বাড়িটা করা হয়েছে। আপনাদের যদি এই বাড়িটা পছন্দ হয়ে থাকে আপনারা এই বাড়িটা করতে পারবেন। এই বাড়িটাও যদি আপনি আমাদের কাছ থেকে ফ্লোর প্ল্যানটা নিতে চান, মালামালের হিসাব নিতে চান, আমাদের কাছ থেকে নিতে পারবেন। এবং আপনার জায়গার মাপ দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে সেই হিসাবটা নিতে হবে, কারণ হচ্ছে এক জায়গার হিসাব তো আরেক জায়গার সাথে মিলে না। এই কারণে আমরা আপনাদেরকে বলবো, আপনি যদি আমাদের কাছ থেকে এই ডিজাইনটা নিতে চান বা হিসাবটা নিতে চান, অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন, অথবা ভিডিওতে চ্যানেলে আমার নাম্বার দেওয়া আছে, আমাদের নাম্বারে সরাসরি কল করেও কিন্তু আমাদের কাছ থেকে এই হিসাবটা নিতে পারবেন। তো বন্ধুরা, আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমাদের কাছ থেকে কোনো ড্রয়িং নিতে বা পরামর্শ নিতে আমাদেরকে কোনো চার্জ দিতে হবে না। আপনারা যে কোনো সময় শুধু ইমোতে আমাদেরকে মাপটা পাঠিয়ে দেবেন, আমরা আপনাদের জন্য ড্রয়িং করে পাঠিয়ে দেবো।